অভিযানের পরে আমরা নদীতে যাই, সারাদিন জাল ফেলে মার তিনটা চারটে বেশি ইলিশ মাছ পাই না। অভিযানের পরে আমাদের খেয়াল ছিল যে কিছু মাছ পাইলে আমরা কিছু কেনাকাটা দিব, হ্যাঁ, তারপরে নৌকা জাল এগুলো মালামত করবো, কিন্তু জাল নৌকা মালামত করতে পারিনি। অভিযানের পরে আমরা নদীতে যাই, সারাদিন জাল ফেলে মার তিনটা চারটে বেশি ইলিশ মাছ পাই না। অভিযানের ভিতরে আমরা দাঁড়া করে খাইছি টাইছি, কিস্তি লইছি, জাল সাবার জাল কাছি কষি টরছি, এখন মনে হচ্ছে নদীতে যাইলে মাছ টাছ পামু। অভিযানের পরে এখন তো কোনো নদীতে মাছ নেই, মাছ পাই না, এখন আমরা প্রতি অভিযানের লাস্টে আমরা নদীতে যাই 20-30 হাজার টাকা করে মাছ পাই। এবার অভিযানের লাস্টে দেওয়া নদীতে গেছি 200-300 টাকার করে মাছ পাই, তাতে আমাকে বউ পোলাও পান নিয়ে আমরা বড় কষ্টে আছি। যে অক্টোবর মাস আমাদের যে প্রধান প্রজনন মাস, এই মাসে তিনটি আমাদের জো ছিল, জোতে ইলিশ মাছ ডিম ছাড়ে এবং ডিম ছাড়ার পরে আবার ফেরত যায়। প্রথম জোটা আমরা জেলেদেরকে ধরতে দিয়েছি, তাতে মাছ কিছুটা কমে যাবে, কিন্তু যে মাছ থাকবে সেটি পর্যাপ্ত থাকবে আশায় প্রত্যাশা, এবং সেটি ছিল যেটা দ্বিতীয় জো, অর্থাৎ অক্টোবর মাসের মাঝামাঝি সেই জোতে যারা যে মাছগুলো ডিম ফেরেতে সেগুলো 7 থেকে 10 দিনের ভিতর আবারও ফেরত চলে গেছে। আর তৃতীয় জোতে যে মাছগুলো ডিম ছেড়েছে সেগুলোকে আমরা এখন দেখতে পাচ্ছি। সেই জন্য প্রধান যে দুইটা জো ছিল, সবচেয়ে বেশি মাছ ছিল, সেগুলো অর্ধেক ধরা পড়েছে আর অর্ধেক ডিম ছেড়ে সাগরে চলে গেছে। সেই জন্য আমরা তৃতীয় জোট অল্প মাছ দেখতে পাচ্ছি, এই জন্যই মাছ কম। কিন্তু এরপরে যদি আমরা আর একটু বলতে চাই যে প্রজনন মৌসুমটা সঠিক ছিল কিনা, সেটিও কিন্তু একেবারেই সঠিক ছিল। এ কারণে যে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে অক্টোবর মাসের জোগুলাই ইলিশের প্রধান প্রজনন মৌসুম বা কাল। সেই জন্য তিনটা প্রজনন, এবার ব্লু মুন সিচুয়েশনের জন্য আমরা তিনটা প্রজননের জন্য জো পেয়েছি। ডিম ছাড়া প্রজনন মানে ডিম ছাড়ের জন্য আমরা তিনটা জো পেয়েছি, তার দুইটিকে আমরা এই আমাদের যে ব্যান পিরিয়ডের ভিতরে আমরা কভার করেছি। সেই জন্য প্রধান প্রজনন মৌসুমেই এটি ছিল, তাতে কোনো সন্দেহ পুঙ্খানুপুঙ্খভাবে এস্টিমেট করতে পারি নাই, কারণ হলো আমরা অপেক্ষা করছি যে সাগরের মাছগুলো ধরে নিয়ে যখন জেলেরা আসবে ব্যান পিরিয়ডের পরে যারা গেছে, সেই মাছগুলো ফেরত আসার পরে আমরা এটা সঠিকভাবে এটা তথ্য দিতে পারবো। তবে আপাতত আমরা দেখছি যে কমপক্ষে 30-40% মাছ এই দুই জোতে ডিম ছেড়েছে, আর অন্যান্য সময় আরো মাছের ডিম ছেড়েছে। Thank you.